সালামু আলাইকুম বিয়ার, সবাইকে আমরা জানা আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন আরেকটি পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেল। তো আজকের এই পর্বে ইনফরমেটিভ পর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি মূলত আলোচনা করব যে নতুন আরটি মানি ট্রান্সফার ওয়েবসাইট নিয়ে। তো ওই ওয়েবসাইট থেকে আপনারা নিজে নিজে কীভাবে টাকা ট্রান্সফার করবেন এই বিষয়টা মূলত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ওই ওয়েবসাইটের একটা সুবিধা হলো যে আপনারা প্রথম ট্রান্সফারে আপনার ট্রান্সফার ফি সহ আপনারা 15 ইউরো বোনাস পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনারা টাকা ট্রান্সফার করেন। তো এই প্রসেসটা মূলত আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে শো করব। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইতালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে। তো মূল আলোচনা যাওয়ার আগে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন এখন আমরা মূল আলোচনা যাই। তো আজকে আমি যে সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা হলো যে রিমিটলি। তো এই সাইট ইউজ করে আপনারা নিজে নিজে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে। তো এর আগেও আমি একটা ভিডিও তৈরি করছিলাম, তো আমি ওই ভিডিওটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো চলুন এখন আমরা দেখে নিই যে আসলে কীভাবে আমরা ফার্স্ট মানি ট্রান্সফার, মানে ফার্স্ট ট্রান্সফারটা আমরা কীভাবে করবো। তো দেখেন এখানে আমি যে লিঙ্কটাতে আছি, এই লিঙ্কটা অলরেডি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে আপনারা কিন্তু প্রথম যে ট্রান্সফারটা ওই ট্রান্সফারটা এবং রেজিস্ট্রেশনটা করবেন। কেন করবেন? কারণ হইলো আপনারা যদি ডিরেক্টলি করেন রিমিটলি সাইডে, তাইলে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে গেট $15 অ্যান্ড পে নো ফিস অন ইয়োর ফার্স্ট ট্রানজ্যাকশন অফ 200 অর মোর। আপনারা যদি কিনা করেন, আপনি যদি ডেসক্রিপশন বক্স থেকে যদি লিঙ্কটা নিয়ে না আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই 15 ইউরো অথবা আপনাদের ট্রানজেকশন যে ফিটা আছে ফ্রি আপনাকে এটা দিবে না। আপনি সরাসরি আপনি কোনো বোনাস এবং কোনো ফিস ফ্রি পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ডেসক্রিপশন বক্স থেকে আপনার লিঙ্কটা নিয়ে ক্লিক করে আপনারা এই যে এই লিঙ্কে আসবেন, তখন দেখবেন যে আপনার এই ধরনের একটা অপশন আসবে যে গেট 15 ইউরো অ্যান্ড পে নো ফিস অন ইয়োর ফার্স্ট ট্রানজেকশন অফ 200। মানে আপনাকে 15 ইউরো বোনাস অথবা আপনার ট্রানজেকশন ফিস ফ্রি পাইতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে 200 ইউরো অথবা তার চেয়ে বেশি আপনাকে ফার্স্ট টাইম আপনাকে সেন্ড করতে হবে। তো চলুন এখন আমরা দেখি নিই যে কীভাবে আমরা এই সাইটে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করা খুব সিম্পল। দেখেন আপনার ইমেল লাগবে, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছি আগেই, এবং আপনার পাসওয়ার্ড আপনার এবং কনফার্ম পাসওয়ার্ড করবেন। দেন আপনি জয়েনে ক্লিক করবেন। তো দেখেন অলরেডি কিন্তু আমি জয়েন হয়ে গেছি। তো রেজিস্ট্রেশন করার পরে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন, এই যে এই পেজটা আপনারা দেখতে পারবেন যে ওয়েলকাম টু রিমিটলি, গেট 15% ডিসকাউন্ট অ্যান্ড পে নো ফিস অন ইয়োর ফার্স্ট ট্রান্সফার। মানে আমি যে লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম, দেখেন ওই লিঙ্কে কিন্তু শো করতেছে যে 15 ইউরো বোনাস। তো এখন আমি যদি এখানে 200 ইউরো এক্সাম্পল দিলাম যে আমি ইতালি থেকে 200 ইউরো বাংলাদেশে সেন্ড করবো, তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি ব্যাঙ্ক ডিপোজিট দিই, আপনার ব্যাঙ্ক ডিপোজিটে আপনার সেন্ড করতে পারবেন, যেমন আপনার সোনালী, পূবালী, ইসলামী, ডাচ বাংলা, এবং আপনার এখান থেকে চুজ করে নিতে পারবেন বাংলাদেশের সব ধরনের সব ব্যাঙ্ক এখানে আছে। তো আপনার যে কোনো ব্যাঙ্কে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। দেন আপনারা ক্যাশ পিক আপ, যদি আপনারা চান যে ক্যাশ পিক আপে আপনারা সেন্ড করবেন, মানে আপনার পিন নাম্বারে যেটা আমরা বুঝি, তো ওই পিন নাম্বারও আপনারা কী করতে পারবেন, মানে ট্রান্সফার করতে পারবেন। তো পিন নাম্বারে দেওয়ার জন্য দেখেন আপনার সব ব্যাঙ্কই কিন্তু লিস্টে, তাদের লিস্টের মধ্যে সব ব্যাঙ্কেই আছে মোটামুটি, তো আপনারা চেক করে নেবেন। দেন আরেকটা বড় অপরচুনিটি যেটা আপনার বিকাশ, আপনারা বিকাশও আপনারা এই ওয়েবসাইট ইউজ করে আপনারা কী করতে পারবেন, বিকাশও টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনারা যদি 2000 টাকা বাংলাদেশের 2000 টাকা যদি আপনারা ট্রান্সফার করেন, আপনারা ইচ্ছা করলে 2000 টাকাও আপনারা বাংলাদেশের 2000 টাকাও আপনার ট্রান্সফার করতে পারবেন, আপনি 500 টাকাও বিকাশে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো বড় একটা অপরচুনিটি এই সাইডের মধ্যে। তো এই এটা যেটা আমি আগে যে ভিডিওটা করছিলাম আজিমো নিয়ে, আজিমোতে কিন্তু বিকাশের কোনো অপশন নাই। তো আপনার রিমিটলি দিয়ে আপনার বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমরা আসলে বুঝলাম যে কীভাবে আমরা রেজিস্ট্রেশন করব, এবং এই দেখেন আপনার রিসিপ ডিটেলস, সেন্ডার ডিটেলস, পেমেন্ট ডিটেলস, কনফার্ম অ্যান্ড সেন্ড। দেন আপনারা যেটা করতে হবে, ফার্স্ট পেমেন্টের সময় আপনার আইডি, আপনার যেমন পাসপোর্ট আপনি আপলোড করতে হবে, অথবা আপনার ইতালিতে যদি থাকেন আপনার কার্তা দিয়ে আইডেন্টিটিটা আপনার আপলোড করতে হবে, অথবা অন্যান্য দেশে যে যারা আছেন আপনার রেসিডেন্ট পারমিটগুলো আপলোড করে আপনারা কী করতে হবে,
ভেরিফাই করে নিতে হবে প্রথম ট্রান্সফারে। দেন যখন ভেরিফাই হয়ে যাবে তখন আর সেকেন্ড ট্রান্সফার থেকে আর আপনার লাগবে না। তো এখন চলুন আমরা দেখে নিই আসলে কীভাবে আমরা ট্রান্সফার করবো। তো এইভাবে আপনারা এই যে ধরেন এখানে 200 ইউরো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি দিলাম যে কী দিব, আমি বিকাশে আমি ক্যাশ পিকআপে দিব। ওকে, ক্যাশ পিকআপে আমি জাস্ট শো করার জন্য আপনারা কীভাবে আসলে ট্রান্সফার করবেন। তো ক্যাশ পিকআপে আমি ডাচ বাংলা ধরুন আমি যে কোনো একটা ব্যাঙ্ক আমি সিলেক্ট করলাম, তো আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আপনারা এখানে রিসিপ্ট ডিটেলস লিখবেন, ধরুন আমি লিখলাম যে কোনো একটা নাম দিলাম, আমি দিলাম ঢাকা, ঢাকা ডিভিশন দিলাম ধরুন ঢাকা, দেন আপনার ফ্যামিলি সাপোর্ট, দেন কন্টিনিউ। দেন আপনার যেটা করবেন এখানে যে সেন্ডার ডিটেলস, মানে আপনি যে সেন্ড করতেছেন আপনার ডিটেলসটা এখানে দিতে হবে, যেটা আপনার যে আইডিটা আপনার ভেরিফাই করবেন ওই আইডির অ্যাড্রেসটা আপনার দিতে হবে। যেমন তো কার্তা দিয়ে ইদিনতিতাতে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কী করলাম আবার আমার নাম মানে আমার সেন্ডার নেম দিলাম, মানে আমি সেন্ড করতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা সেন্ড করবেন আপনাদের নামটা দেবেন, আগে যেটা আমি লিখছি এটা হলো রিসিভার নেম, ঠিক আছে। তো না, এটা এখানে অ্যাড্রেস দিতে হবে, এই যে এখানে নাম, তো এখানে আমি নাম দিলাম আমার নাম দিলাম মানে আমার সেন্টার ডিটেলস দিলাম, ঠিক আছে, আমার মোবাইল নাম্বার দিলাম, দেন আপনার আমার অ্যাড্রেস দিলাম, দেন আমার ডেট অফ বার্থ দিলাম, ওকে, দেন ফিল আপ করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, আমি কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পরে দেখেন আপনার পেমেন্ট ডিটেলস, কার্ড নাম্বার দিতে হবে, দেন আপনার এখানে কার্ড ডিটেলস দেওয়ার পরে আপনারা দেখেন আপনার আপনার নাম দিবেন, আপনার এক্সপায়ার ডেট দিবেন, সিভিভি নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনারা রিভিউ অ্যান্ড সেন্ডটা দিবেন। দেওয়ার পরে আপনার এই যে সেন্ড অ্যান্ড রিভিউ রিভিউ মানে তখন আপনার একটা পেজ আসবে, আসার পরে আপনার সেন্ডে ক্লিক করলেই আপনার টাকাটা চলে যাবে। এবং আপনার আইডি প্রথম যদি আপনি ট্রান্সফার করেন, প্রথম ট্রান্সফারে আপনার আইডি ভেরিফিকেশন চাইবে, তো আইডি ভেরিফিকেশন হয়ে গেলে আপনার টাকাটা বাংলাদেশে পৌঁছে যাবে। আপনাকে একটা পিন নাম্বার দেবে, এই পিন নাম্বারটা দিলেই আপনার যে রিসিভারের টাকাটা নিতে পারবেন। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে আনসার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজকে ফোন তোই, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।